চট্টগ্রাম টেস্টের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা আজই, এমনটা ধারণা পাওয়া গেছে বিসিবি সূত্রেই। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চলছে বিসিবি একাদশ আর ওয়েস্ট ইন্ডিজ একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। সেখানে আছেন সহকর্মী মাহমুদুর রহমান, চলে যাচ্ছে তার কাছে। মাহমুদ, প্রস্তুতি ম্যাচ সম্পর্কে তো জানতেই চাই, এবং এর পাশাপাশি চূড়ান্তভাবে কারা থাকছেন সে বিষয়ে কোনো আভাস পেয়েছেন কিনা, কোনো খবর পেলেন কিনা? নিকিতা, আসলে বাংলাদেশের যে প্রাথমিক স্কোয়াড টেস্ট এবং ওয়ানডের জন্য যে ঘোষণা করেছিল সেটা আমরা সবাই জানি। গত 24 ডিসেম্বর প্রাথমিক দল ঘোষণা করেছিল 20 সদস্যের এই টেস্টের জন্য। তো আসলে এত দেরিতে হলেও যে এখনও পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি, তার মূল কারণ ছিল যে একমাত্র যে প্রস্তুতি ম্যাচ ছিল বিসিবি একাদশ এবং ওয়েস্ট ইন্ডিজ একাদশ, সেই ম্যাচটা দেখার পরেই কিন্তু দল দেওয়ার কথা ছিল। আমরা আগে থেকেই জানিয়েছিলাম বা জানতে পেরেছিলাম যে শনিবার অর্থাৎ 30শে জানুয়ারি চূড়ান্ত দল ঘোষণা হবে, কিন্তু আজকে সকাল আমরা জানতে পেরেছিলাম যে হয়তো আজকে দল ঘোষণা করা হবে না। কিন্তু তার পরবর্তীতে যখন বিসিবি একাদশ যখন 160 রানে অল আউট হয়ে গেল, তারপরে কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসে কিন্তু ম্যানেজমেন্ট আজকে দল ঘোষণা করার আমরা একটা আভাস পেয়েছি। আমরা জহুরাম এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশ এবং ওয়েস্ট ইন্ডিজ একাদশ যে প্রস্তুতি ম্যাচ ছিল, সেই ম্যাচ বাংলাদেশ 160 রানে অল আউট হওয়ার পর কিন্তু দুপুর 2টা থেকে জহুরামের চৌধুরী স্টেডিয়াম অর্থাৎ যে টেস্ট ভেন্যু আছে সেখানে কিন্তু টাইগার যে স্কোয়াড আছে তারা অনুশীলন শুরু করেছে। সেখানেও টিম ম্যানেজমেন্ট এসেছে, দুই নির্বাচক এসেছেন, তারা মিটিং করেছেন। এখানে করার পরে তারা পরখ করে দেখেছেন, দেখানোর পরেই আমরা এখানে এসেই বিশেষ করে বলতে চাই, প্রধান নির্বাচকের কাছ থেকে আমরা আনঅফিসিয়ালভাবে জানতে পেরেছি যে হয়তোবা আজকেই 17 অথবা 18 সদস্যের দল ঘোষণা করবে, হয়তোবা বিসিবি থেকে মেইল বার্তা অথবা আমরা প্রেস মিটের মাধ্যমে আমরা হয়তোবা সেই দলটা হাতে পাবো। এখন কথা হলো যে 20 সদস্যের যে প্রাথমিক স্কোয়াড আছে সেখান থেকে বাদ যেতে পারেন 2 জন অথবা 3 জন, সেক্ষেত্রে যেহেতু প্রাথমিক স্কোয়াডের 6 জন পেসার আছেন সেখান থেকে হয়তোবা 1 জন পেসার বাদ যেতে পারেন। আমরা জানি তাসকিন আহমেদের ফিটনেস একটু ঘাটতি আছে, সেক্ষেত্রে হয়তোবা তাসকিন আহমেদ অথবা তাসকিন আহমেদ, খালেদ অথবা হাসান মাহমুদ, এই 3 জনের যে কোনো 1 জন পেস ইউনিট থেকে বাদ যেতে পারেন। আর এছাড়া আমরা জানি ওপেনার এখানে 2 জন আছেন, সাইফ হাসান সাথে সাদমান ইসলাম। আমরা জানি সাদমান ইসলাম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বল করেছেন, 82টা বল খেলে 22 রান করেছেন, সেক্ষেত্রে সাদমানের বাদ যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে হয়তো সাইফ হাসান হয়তো বা একটু নড়বড়ে পজিশনে আছেন। আরেকটা কথা যে আসলে আমরা এখান থেকে আমরা টেস্ট যে ম্যাচ সেই ম্যাচের জন্য বেশ গতকাল থেকেই কিন্তু এখানে খুব ইন্টেনসিভ প্র্যাকটিস বলা যায় সেটা করছে, একদম মূল উইকেটে এই যে স্কোয়াড আছে সেই মূল উইকেটে আপনারা হয়তো স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, একদম সাগরিকার যে মূল উইকেট সেখানে ব্যাটিং প্র্যাকটিস করছে এবং সাথে বোলাররা বল করছে। দুই পাশ থেকেই যে বোলিং কোচ আছেন এবং ব্যাটিং কোচ আছেন, হেড কোচ আছেন, সবার তদারকি কিন্তু সেই প্র্যাকটিসটা খুব ভালোভাবেই চলছে। আসলে নিকিতা, সব কথা বলতে পারি যে আসলে যে স্কোয়াড, চূড়ান্ত স্কোয়াড নিয়ে যে ধোয়াশাটা ছিল সেই ধোয়াশাটা হয়তোবা আজকেই কেটে যাবে, হয়তোবা আমরা যতটুকু জানি হয়তো বিকাল সন্ধ্যা নাগাদ হয়তোবা আমরা বিসিবির মেইলের মাধ্যমে হয়তোবা সেই স্কোয়াডটা হাতে পেতে। জি মাহমুদ, ধন্যবাদ আপনাকে।